মুভির শুরুতে আমরা দেখতে পাই সায়েন্টিস্ট দেওয়ালকে দেখে, তারপর সে লাইট বাল্বের কাছে যায়, তারপর সে একটা স্ট্যাচুকে সরিয়ে বাল্বটিকে জ্বালিয়ে দেয় এবং সে দেখতে পায় স্ট্যাচু রিফ্লেকশন। এটা দেখার পর সায়েন্টিস্ট হতবাক হয়ে পড়ে। তারপর বাল্বের পাওয়ার তেজ হওয়ার কারণে বাল্বটি ফেটে যায়। সায়েন্টিস্ট রেগে ভাঙা বাল্বটি ছুঁড়ে ফেলে দেয় যেখানে আগে থেকে অনেক ভাঙা বাল্ব রেখা ছিল। এরপর সে একটি কেমিক্যাল বার করে বাল্বে দেয়, তারপর বাল্বটি সেট করে দেয়। বাল্বটি পাওয়ারের ক্ষমতাকে সহ্য করে নেয় এবং বাল্ব থেকে ব্লু কালার রশ্মি বের হতে থাকে। সায়েন্টিস্ট দেখতে পায় বাল্বের আশেপাশে হঠাৎ একটি হাত ঘুরতে থাকে। সায়েন্টিস্ট যখন বাল্বটিকে একটু দূরে সরিয়ে দেয় তখন ওয়ার্কারকে দেখতে পায়। সায়েন্টিস্ট ওয়ার্কারকে দেখার জন্য আরো একটু দূরে বাল্বটিকে সরিয়ে নেয়, তখন তারের জ্যাকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপরে মাইন ওয়াটারকে অদৃশ্য হয়ে পড়ে। পরের দিন সায়েন্টিস্ট শোরুমে যায় এবং একটি বড় রড কিনে কাজ শুরু করে দেয়। তারপর একটি বহু পুরাতন বাড়িতে যায় লাইট জ্বালিয়ে। গ্লাস লাইটের রশ্মি দেওয়ালে পড়ে, তখন দেখতে পায় এক অদ্ভুত ছায়া। তারপর আমরা দেখতে পাই সায়েন্টিস্ট তার বানানো লাইটটি অন করে, তখন ছাদের দিকে একটি রোবট কঙ্কালকে ঝুলতে দেখা যায়। সায়েন্টিস্ট হাত হিলালে রোবটটি হাত নাড়ে। সায়েন্টিস্ট আবার ছাদে লাইট দিয়ে দেখলে রোবটটি আবার দেখা যায়নি। তারপর সায়েন্টিস্ট বাড়ির ভিতরে চলে আসে, ওখানে একটি মিউজিক সিস্টেম দেখতে পায় যেটিতে টর্চ জ্বালালে মিউজিক সিস্টেম আপনাআপনি চলতে থাকে, আর আশেপাশে কিছু কাপল ড্যান্স করতে দেখা যায়। এসব দেখার পর সায়েন্টিস্ট অন্য রুমে চলে যায়, সেখানে দেখে বেশ কিছু মাছ বাতাসে ভাসতে থাকে। সায়েন্টিস্ট একটু একটু এগোতে থাকে, তখন সায়েন্টিস্ট এক আওয়াজ শুনতে পায়। যখন ওই রুমে চলে যায় সেখানে দেখে দেওয়ালের মধ্যে আঁচড় কাটা দাগ আছে। যখন সায়েন্টিস্ট টর্চ জ্বালায় তখন দেখে একজন লোক দেওয়ালে আঁচড় কাটছে। দেখতে মানুষের মতো কিন্তু চালচলন ঠিক জানোয়ারের মতো ছিল। লোকটি সায়েন্টিস্টের দিকে দেখছিল আর একটি লাঠি সায়েন্টিস্টের দিকে ছুঁড়ে দেয়। এর ফলে টর্চ ভেঙে যায় আর সায়েন্টিস্ট ভয়েস ওখান থেকে চলে আসে। সায়েন্টিস্ট অন্য রুমে চলে আসে আর টর্চটিকে বদলে নেয়। সঙ্গে সঙ্গে আত্মা ওখানে চলে আসে আবার হামলা করার জন্য। হামলা করার সময় টর্চে হাত লেগে যায়, তখন তার হাতে কিছু অন্যরকম হতে থাকে, তখন আত্মা সেখান থেকে চলে যায়। এরপর সায়েন্টিস্ট সিঁড়ি বয়ে নিচের দিকে আসতে থাকে, তখন সেখানে একজন মহিলাকে দেখতে পায়। মহিলাটি সায়েন্টিস্টের দিকে দেখে আর একে অপরকে দেখে খুব আনন্দ পাচ্ছিল। সায়েন্টিস্ট মহিলাটির দিকে হাত বাড়ায় কিন্তু মহিলাটি সায়েন্টিস্টকে ছুঁতে পারছিল না। এরপর সায়েন্টিস্ট মহিলাটিকে ওই হলে নিয়ে যায় যেটির মধ্যে মিউজিক সিস্টেম ছিল। সায়েন্টিস্ট মিউজিক সিস্টেমের ওপর আলো ফেলে, মিউজিক বাজতে থাকে। আগের মতো বহু কাপল ড্যান্স করছিল কিন্তু ওখানে একটা আর্মি ড্রেস পরা একজন লোক ছিল। হঠাৎ আর্মি লোকটি আর মহিলাকে একে অপরের দিকে হাসতে থাকে। আমরা আবার সেই দেওয়াল দেখি যেটি মুভির প্রথমে দেখানো হয়েছিল। আমরা এখন বুঝতে পারি আর্মি অফিসার আর মহিলাটি স্বামী স্ত্রী ছিল। এরপর দেওয়ালে দেখা যায় ওই মহিলা আর একটি বাচ্চা যেটি সায়েন্টিস্টের মা ছিল। এরপর আর্মি অফিসার আর মহিলাটি একে অপরের মিলবন্ধন হয়ে পড়ে আর সায়েন্টিস্ট তার বাবা মায়ের আত্মাকে মিলবন্ধন করে খুব আনন্দ হয়ে ওঠে। এখানে মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসছি, দেখা হবে পরের ভিডিওতে।